নমস্কার নিউজ ভ্যানগার্ডের এই মুহূর্তের আপডেটসে আবারও আপনাদের স্বাগত। যে খবরের দিকে চোখ রাখবো, মঙ্গলবার সিআইটিইউ উদয়পুর মহকুমা কমিটির পক্ষ থেকে তাদের নেতৃবৃন্দ এবং কর্মী সমর্থকরা আজকে একটি ডেপুটেশন প্রদান করলেন উদয়পুরে, যেখানে বিজিওর কাছে তারা এই ডেপুটেশন প্রদান করলেন। প্রায় 12 দফা দাবি সম্মিলিত তাদের এই ডেপুটেশন প্রণয় দেবনাথের নিকট দাবি করেছেন তারা এই ডেপুটেশন। আবারও বলে রাখি, উদয়পুরে সিআইটিইউ মহকুমা কমিটির উদ্যোগে একটি ডেপুটেশন প্রদান করা হয়েছে প্রণয় দেবনাথের নিকট। বিডিও প্রণয় দেবনাথের উপর একটি ডেপুটেশন প্রদান করা হয়েছে এবং সেখানে তাদের 12 দফা দাবি সম্মিলিত ছিল এই ডেপুটেশনটি। জেপানি আজি ব্লকের বিডিও প্রণয় দেবনাথের নিকট 12 দফা দাবি সম্মিলিত ডেপুটেশন প্রদান করা হয় এবং সিআইটিইউর উদয়পুর মহকুমা কমিটির পক্ষ থেকে দেওয়া হয় এই ডেপুটেশন, যেখানে ডেপুটেশন প্রদানকারীর সময় উপস্থিত ছিলেন সিআইটিইউ রাজ্য নেতা কমরেড দিলীপ দত্ত, রতন পাল, পার্টি নেতৃত্ব সঞ্জীব দাস, সুরজিৎ মজুমদার সহ কাজল ঘোষ, রূপম দে সকলে কিন্তু আজকে উপস্থিত ছিলেন ডেপুটেশন প্রদান করার সময় এবং 12 দফা দাবি সম্মিলিত আজকের এই ডেপুটেশন প্রদান করা হয় টেপানি আজি ব্লকের বিডিও প্রণয় দেবনাথের নিকট। ডেপুটেশন প্রদানকারীদের কি বক্তব্য একবার শুনবো। চাপানিয়া ব্লকের মাননীয় বিজু সাহেবের নিকট আমরা এই মাত্র চৌধুরীগুলো ডেপুটেশনে মিলিত হয়েছি। আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী উনার উদ্দেশ্যে 12 দফা দাবি সনদ দিয়ে আমাদের এই ডেপুটেশন হয়। আমাদের দাবি, আমাদের ভারতবর্ষ কেন্দ্রীয় সরকার এই দাবিগুলি প্রতিশ্রুতভাবে পূরণ করেন এবং এগুলি পূরণ করা খুব স্বাভাবিক, খুব কঠিন বিষয় না। এই ব্যাপারে বিজু সাহেব আমাদের সঙ্গে একমত হয়েছেন, দাবিগুলি যুক্তিসঙ্গত উনি স্বীকার করেছেন এবং যথাযথ স্থানে দাবি কোনো সহ উনি পাঠিয়ে দেবেন এই পরিস্থিতি আমাদেরকে দিয়েছেন। খুবই বক্তব্য, নমস্কার। ডেপুটেশন প্রদানকারীদের বক্তব্য আমরা শুনলাম, তারা যেমনটা জানাচ্ছেন যে আজকে 12 দফা দাবি নিয়ে তারা এই ডেপুটেশন দিয়েছেন টেপানি আজি ব্লকের বিডিও প্রণয় দেবনাথের নিকট এবং সেখানে আজকে উপস্থিত ছিলেন তাদের কর্মী সমর্থক, আজকে উপস্থিত ছিলেন ডেপুটেশন প্রদান করার সময় যেমনটা কিন্তু আজকে জানা যাচ্ছে। অর্থাৎ মঙ্গলবার সপ্তাহের দ্বিতীয় দিন সেখানে সিআইটিইউ উদয়পুর মহকুমা কমিটির পক্ষ থেকে বিডিওর নিকট ডেপুটেশন দেওয়া হয় 12 দফা দাবি নিয়ে এবং সেখানে আজকে উপস্থিত ছিলেন সিটুর রাজ্য নেতা দিলীপ দত্ত, রতন পাল, পার্টি নেতৃত্ব সঞ্জীব দাস, সুরজিৎ মজুমদার প্রমুখ আজকে উপস্থিত ছিলেন এই ডেপুটেশন প্রদান করার সময়। আমরা এই মাত্র চৌধুরীগুলো ডেপুটেশনে মিলিত হয়েছি। আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী উনার উদ্দেশ্যে 12 দফা দাবি সনদ দিয়ে আমাদের এই ডেপুটেশন হয়। আমাদের দাবি, আমাদের ভারতবর্ষ কেন্দ্রীয় সরকার এই দাবিগুলি প্রতিশ্রুতভাবে পূরণ করেন এবং এগুলি পূরণ করা খুব স্বাভাবিক, খুব কঠিন বিষয় না। এই ব্যাপারে বিজু সাহেব আমাদের সঙ্গে একমত হয়েছেন, দাবিগুলি যুক্তিসঙ্গত উনি স্বীকার করেছেন এবং যথাযথ স্থানে দাবি কোনো সহ উনি পাঠিয়ে দেবেন এই পরিস্থিতি আমাদেরকে দিয়েছেন। খুবই বক্তব্য, নমস্কার। অর্থাৎ ডেপুটেশন প্রদানকারীরা তারা যেমনটা জানালেন যে ভারতবর্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিকট তাদের এই ডেপুটেশন এবং সেটা তিনি বিডিও টেপানি আজি ব্লকের বিডিও প্রণয় দেবনাথের হাতে তিনি সেটিকে তুলে দিলেন এবং তার মারফত যাতে এটি প্রধানমন্ত্রীর নিকট পৌঁছায় যেমনটাই কিন্তু আশা করছেন ডেপুটেশন প্রদানকারীরা। উদয়পুর মহকুমা কমিটি সিআইটিইউ পক্ষ থেকে আজকে ডেপুটেশন দেওয়া হয় এবং সেখানে 12 দফা সম্মিলিত একটি ডেপুটেশন তারা প্রদান করেন এবং ভারতবর্ষে প্রধানমন্ত্রীর নিকট এই ডেপুটেশন দেওয়া হয়, যেখানে উপস্থিত ছিলেন আজকে সিটুর রাজ্য নেতা দিলীপ দত্ত, রতন পাল, সঞ্জীব দাস, সুরজিৎ মজুমদার, কাজল ঘোষ, রূপম দে প্রমুখরা আজকে উপস্থিত ছিলেন এই ডেপুটেশন প্রদান করার সময় এবং প্রণয় দেবনাথ যিনি বিডিও টেপানি আজি ব্লকের তার নিকটে ডেপুটেশন দেওয়া হয় এবং তার মারফত যাতে এই ডেপুটেশন পৌঁছে
সে আশা ভিত্তিতে তারা আজকে এই ডেপুটেশন প্রদান করেছেন বিডিওর নিকট। আবার সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।